কবিতা দিবস কলমে অনিমেষ মণ্ডল কণ্ঠে পায়েল ঘোষ। ছেলেটা 14 বছর আগে প্রেমিকার জন্য ডায়েরি পাতায় লিখেছিল, রুমকি তুমি পাশে থেকো এই হাতটি ধরে, 1000 কবিতা লিখবো আমি তোমায় মনে করে। সে ছেলেটা রুমকিকে না ভুললেও রুমকি তাকে ভুলে গেছে, তার আর কবি হয়ে ওঠা হলো না। পুরানো ডায়েরি এখন তারই বইয়ের হাতে, এখন তার দিন কাটে মুড়ো ঝাঁটা আর বইয়ের গঞ্জনায়। তবুও ছেলেটা ছন্দ মেলায়, কাল হলো মোর শায়েরি বইয়ের হাতে ডায়েরি। ছেলেটা নেহাতি বোকা ছেলে, নইলে মরা প্রেমকে কেউ আগলে রাখে? বিয়ের আগে ডায়েরি পাতাগুলো তক্তা মোড়ানো কাগজ বানিয়ে দিলেই হতো, কিংবা কোনো ফেরিওয়ালা। মধ্যবিত্ত ঘরের ছেলেটা নিজের ফেসবুকে লিখেছিল, আম জনতা মরছে মন্ত্রী চুরি করছে, তার আর কবি হয়ে ওঠা হলো না। কোনো এক মন্ত্রীর অভিযোগে সে এখন জেলে বসে ছন্দ মেলায়, আমি একটা বোকা ছেলে জেল খাচ্ছি কলম ঠেলে। ছেলেটা সত্যি সত্যি বোকা ছেলে, নইলে এভাবে কেউ লেখে? লিখলেই হতো সব মন্ত্রী কাল্পনিক, কিংবা লিখলেই হতো এ মন্ত্রী রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রী। তাহলে তাকে জেলে পাঠানো এই পুলিশের সাধ্য হতো না, আর তাছাড়া কৃষ্ণনগর বহুত দূর। কবিতার কোনো ঠিকানা হয় না, তবুও মনে হয় যে কবিতা হারিয়ে গেল, যে কবিতা হারিয়ে গেল, হারিয়ে গেল ব্যর্থ একটা প্রেমিক হয়ে, বেকার একটা যুবক হয়ে। তাদের নিয়েই কবিতা হয়, তাদের নিয়েই কাব্য হয়। আসলে কবিতা ক্ষুধাই ঢাকা, আসল কবিতা বিরহ ঢাকা, আসল কবিতা রাগে ঢাকা, আসলে কবিতা ঘৃণায় ঢাকা। তবু পালন কবিতা দিবস, সকল কবিকে শুভেচ্ছা। সবাই দেখছে উলঙ্গ রাজা, বলতে তবুও অনিচ্ছা। নমস্কার।